রোজ আর আবহাওয়ার কথা বলিস না। দেশে যে একটা রোগ এসেছে সেই রোগের নাম করোনা ভাইরাস। সেই রোগে সবাই আতঙ্কিত, কেউ ঘর থেকে বের হয় না, রাস্তাঘাট ফাঁকা, স্কুল কলেজ বন্ধ, মাঠে কেউ খেলতে আসে না, আড্ডা দিতে পারে না, সময় কাটে না। আরে হিমেন, কেমন আছস? আরে বলছ নাকি? কেমন আছিস? আমাদের রানী ভালো আছে, তার খবর কি? তোদের খবর কি? বসে না ভাই। আরে বস, তাহলে তোদের শহরের অবস্থা কেমন রে? আর শহরের অবস্থা বলিস না, কি করছে করোনা ভাইরাস, তার জন্য সবকিছু বন্ধ, কোথাও যাইতে হবে না, তাই ছুটিতে একটু বাড়িতে আসলাম। তোদের অবস্থা কি? ওই একই রকম, সব বন্ধ, স্কুল কলেজ বন্ধ, বাড়ি থেকে কেউ বের হয় না, রাস্তাঘাট ফাঁকা। যাই হয়েছে, এই তো ভালোই হয়েছে, খেলা খেলতেও পারো, সময় কাটছে। বলস কি তুই, এই ভাইরাসের মধ্যে মানুষ বাড়ি থেকে বের হয় না, আর তোরা খেলে কত চিন্তা করছিস? কেন খেললে কি হয় বলছিস? জানাস না, করোনা ভাইরাস এটা একটা সংক্রমণ রোগ, ছড়াচ্ছে রোগ, এটা সংস্পর্শে এসে আক্রমণ করে। আচ্ছা বল, আজকে টিভিতে দেখলাম করোনা ভাইরাস, করোনা ভাইরাস প্রতিরোধ করার উপায় কি? করোনা ভাইরাস প্রতিরোধের উপায় একটাই, হোম কোয়ারেন্টাইন। হোম কোয়ারেন্টাইন মানে এটা কি? হোম কোয়ারেন্টাইন মানে হলো সংগ্রহ, সংগ্রহ। এটা মূলত সংক্রমণ রোগ, সংক্রমণ রোগ এটা ছড়াচ্ছে রোগ, যেমন তোরা একসাথে বসছে, ছড়াচ্ছে রোগ, স্বাস্থ্যের জন্য অর্ডার যেতে পারে, অর্ডার থেকে অর্ডার যেতে পারে, এরকম বিভিন্ন এলাকার সাথে ছড়িয়ে যেতে পারে। কোয়ারেন্টিন মূলত দুই প্রকার, একটা হোম কোয়ারেন্টিন আর একটা হলো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন। হোম কোয়ারেন্টিন মানে হলো বাড়িতে থাকা, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন হলো সরকারি নিয়মে সরকারি প্রতিষ্ঠানে থাকা। হোম কোয়ারেন্টিন মূলত সাধারণত 14 দিনে থাকে, 14 দিন আর কি একলা এক ঘরে সবার থেকে বিচ্ছিন্ন থাকতে হবে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন হলো সরকার অনুমোদিত সবার সাথে, মানে যারা ওই জায়গায় রোগী আছে, হোম কোয়ারেন্টিন করোনার রোগী, তাদের সবাইকে আলাদা করে। আচ্ছা, এই একা কি এই 14 দিনকে এক ঘরে থাকা সম্ভব? অবশ্যই সম্ভব, এটা নিজের উপর ডিপেন্ড করে। কারণ তুই যদি মানুষকে বাঁচাতে চাস তাহলে নিজেকে সতর্ক রাখতে হবে এবং অন্যজনকে সতর্কতা অবলম্বন করতে হবে। তুই কিন্তু অনেক কিছুই বললি, আমরা অনেক কিছুই শিখলাম। আচ্ছা তাহলে দিন মজুররা কি করবে, কি অবস্থা হবে? চল আমরা সবাই মিলে আমাদের এলাকার মুরব্বীদের সাথে বসে আলোচনা করে এই দিন যারা দিন আনে দিন খায় তাদের জন্য দাঁত দিতে দেওয়ার ব্যবস্থা, সেটাই ভালো। চল ভাই, একমত আছিস? আমরা সবাই একমত। চল যাই, আসুন। চল।